إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم من الذين فرقوا دينهم وكانوا شيعة وكل حزب بما لديهم فرحون أن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال শমিতুর রসুল্লা স্লসালামকুল বিশারাতিন ইলা হাসান ওয়া হুসাইন হুমা রাইহানি মিনাদুনিয়া রাওয়াহুল বুখারিক আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সুবাহান তালার প্রশংসা জ্ঞাপন করছি জ্লাহুল আলমিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে আসার বসার সালাত আদাই করার সুযোগ তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন সেই আল্লাহর জন্য আমরা প্রশংসা জ্ঞাপন করছি আমরা বলছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সঈদুল মুরসালিন খতামগিন রহমতুল্লিল আলমিন মুহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি আল্লাহ আল্লাহম আলাইহি আলহি আল্লাহমারিক আলাইহী সম্মানিত মসজিদের মুসুল্লেন ক্রাম আজকে চৌদ্দ শত তেতাল্লিশ হিজড়ির দশই মহরম এই দিনটি একটি ঐতিহাসিক দিন দুইভাবে ঐতিহাসিক একটা হল যে আল্লাহাবুল আলমিন আপনারা জানেন যে এই দিনে পৃথিবীর সবচেয়ে যিনি আল্লাদ্রোহী ছিলেন সবচেয়ে বদ মানুষ খারাপ মানুষ যিনি ছিলেন যিনি নিজেকে রব দাবি করেছিলেন এই ফেরাউনকে আল্লাহাবুল আলমিন এই দিনে লুহিত সাগরে নিমজ্জিত করেছিলেন এবং মুসা আলহ সাল্লাম যিনি যিনি এবং তার জাতি যারা নিষ্পেষিত ছিল নিগৃহীত ছিল ফেরাউনের গোলাম ছিল তাদেরকে আল্লাহাবুল আলমিন এই দিনে উদ্ধার করেছিলেন নদী পার করে দিয়েছিলেন এই আজকের দিনে দশই দিনে কোরানে সবচেয়ে বেশি যে ঘটনাটা আলোচিত হয়েছে সেই ঘটনাটা হলো মুসা এবং ফিরাউনের ঘটনা তা আল্লাহ এক জায়গায় বলছেন যে ওইজ ফারাকুমা আল্লাং সুরা বাকারার পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যে স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি মুসা এবং তার পরিবারকে তার যে পরিবার পরিজন ছিল তার যে বংশধর ছিল তাদেরকে আমি সাগর পার করে দিলাম এবং ফিরাউনকে সাগরে নিমজ্জিত করে দিলাম এবং মুসা আলাইসাল্লাম এবং তার সাথীরা সচককে দেখছিল তাদের সামনে আল্লাহ আাবুল আলমিন এই শাস্তিটা দিয়েছিল তো এই দিনটা হলো আজকের দিন এই দিনকে লক্ষ্য করে যারা কোরআন এবং হাদিসের অনুসারী কোরআন এবং হাদিসকে যারা মান্য করেন তারা আজকের দিনকে স্মরণ করে সিয়াম পালন করতেছেন আপনারা হয়তো অনেকে সিয়াম আসেন রাসুল্লাহ সাল্লাম যখন মক্কাতে ছিলেন মক্কা লোকেরও এই সিয়ামটা পালন করত। সই বুখারি দুই হাজার দুই নম্বর হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এবং রাসুল সাল্লাম যখন মদিনাতে গেলেন মদিনার ইহুদিরা মক্কাতে তারা ছিল পত্তুলিক তারা ছিল মূর্তি পূজক ছিল ইহুদি মদিনার ইহুদিরাও এই সিয়ামটা পালন করেছে সই বুখারি দুই হাজার চার নম্বর হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এবং এই সিয়ামটা সাল্লামের ওপর রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে এই সিয়ামটা জরুরি ছিল তো এত গুরুত্বপূর্ণ একটা সিয়াম আজকে পালন করতেছে যারা কোরআন হাদিসের অনুসারী এইটা হলো একটা দিক আরেকটা দিক হলো এই দিনের গুরুত্বপূর্ণ যে রাসুল্লা সাল্লামের ইন্তেকালের পঞ্চাশ বছর পরে আপনার সেই ইরাকের কারবালাতে ফোরাত নদীর তীরে রাসু সাল্লা আলী সাল্লামের নাতি হাসান হুসাইন তালানহু ইয়াজিদের নিয়োজিত বা ইয়াজিদের গভর্নর ওবায়দুল ইবনা জিয়াদের বাহিনীর হাতে তিনি মর্মাহত হয়েছিলেন তিনি নিহত হয়েছিলেন শাহাদত বরণ করেছিলেন আজকের এই দিনে তো এই দিনটাকে কেন্দ্র করে এই শাহাদাতকে কেন্দ্র করে কারবালার ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে একটা গোষ্ঠী আছে শিয়া গোষ্ঠী যাদেরকে শিয়া বলে পরিচিত অনেকে শিয়া মুসলিম বলেন এই শিয়ারা আজকের দিনকে তাদের সবচেয়ে উত্তম দিন এবং তাদের উৎসবের প্রধান দিন বানিয়ে নিয়েছে আজকে শিয়াদের নিকটে সবচেয়ে উৎসবের দিন হলো আজকে এই দিনকে কেন্দ্র করে তারা হুসাইন আল্লাহ তালহর শাহাদত বার্ষিকী পালন করতেছে কেউ তাজিয়া মিছিল করতেছে কেউ আপনার নিজের ওপরে বিভিন্ন জিনিস দ্বারা আঘাত করতেছে আঘাত করে তারা এই দিবসটাকে পালন করে থাকে তো সম্মানিত উপস্থিতি এই যে শিয়ারা আমরা অথচ এই দিবসটাকে সুন্নি মুসলমান যারা বা সুন্নার যারা অনুসারী জামাত তারা কিন্তু এই দিবসটাকে এভাবে আমরা পালন না যেভাবে শিয়ারা পালন করে তো শিয়া কারা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে শিয়া কারা কখন থেকে তাদের উৎপত্তি হলো তাদের আকিদা বিশ্বাস কি এই বিষয়টা নিয়ে আলোচনা করব কারণ আপনি যদি বিরোধীদের সম্পর্কে না জানেন বাতিল আকিদাদের সম্পর্কে না জানেন তাহলে আপনি মানে নিজের অজান্তেই তাদের দলে ঢুকে পড়বেন কা কথায় কর্মে আমলে বুখারিদের মধ্যে একটা হাদিস আসছে তিন হাজার ছয়শ ছয় নম্বর হাদিস এই হাদিসটাকে হাদিসে হোজাইফা বলা হয় কিছু কিছু হাদিস আছে ব্যক্তির নামে পরিচিত হয়ে গেছে যেমন একটা হাদিস আছে হাদিসে জিব্রিল তো এই হাদিসটাতে হুজাইফা রাজি বলতেছেন আর হোজাইফা রাজি আল্লাহ তালানহু ছিলেন রাসুল সাহাইসাল্লামের গোপন সংবাদ তিনি রাখতেন রাসুল যত গোপন সংবাদ থাকতেন তিনি এগুলি সংরক্ষণ করতেন এবং রাসুল সাহাইসলাম তাকে বলতেন এগুলি মোনাফিকদের লিস্ট তার কাছে ছিল কারা কারা মোনাফিক তো হোজাইফা রাজি আল্লাহ তালানহু বলতেছেন যে কান নাসু ইয়াস আলুনা আনিল খাইর সাহাবিদের মধ্যে সাহাবিরা রাসুস ইসলামকে এসে ভালো কিছু জিজ্ঞাস করত যে আল্লাহ এইটা করলে কি সবাব এটা করলে কি হবে ভালো জিজ্ঞাসা করতো মন্দ সম্পর্কে জিজ্ঞেস করতাম কেন জিজ্ঞেস করতাম আমি এই বই করতাম যে মন্দটা না জানার কারণে হয়তো আমি মন্দের মধ্যে নিমজ্জিত হয়ে যাব এই জন্য আমি মন্দটা জিজ্ঞাসা করতাম তো আমরা আজকে শিয়াদের সম্পর্কে এই জন্য জানব যে যাতে করে আমাদের কথায় কাজে আমল আঁকি দেয় আমরা শিয়া না হয়ে যাই সম্মানিত উপস্থিতি শিয়াদের বিষয়ে জানার আগে রাসুল সাহামের দুইটা ভবিষ্যৎবাণী আমি বলবো কারণ রাসুল সাহা অনেক বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন যেমন আমরা কিয়ামত কিভাবে হবে কিয়ামতের কি আলামত মানুষদের কি অবস্থা হবে অনেক ভবিষ্যৎবাণী করেছেন তো রাজনৈতিকভাবেও তিনি ভবিষ্যতানি করে গেছেন যে রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে এগুলি কিন্তু তিনি বলে গেছেন একটা হাদিস আপনারা পাবেন ইবনে মাজাতে বিয়াল্লিশ নম্বর হাদিস আর ইরবাস ইবনে সারিয়ার দিয়ালাহ তালু বলেন যে ওয়াজা রাসুল সাহাম বালি বালিগাতান একদিন রাসুল সাল্লাম আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ হৃদয় গ্রাহী একটা বাসন দিলেন আলোচনা করলেন ওয়াজ করলেন অজিলাত মিনহাল কুরুপ হাল উইন তার বাসন শুনে আমাদের অন্তরগুলি একবারে বিগলিত হয়ে গেল আর চক্ষু দিয়ে পানি পড়তে শুরু করলো করল আমাদের মধ্যে একজন লোকটি বলল ইয়া রসুল আল্লাহ কানা মোয়াদ্দি আপনি আজকে আমাদেরকে যেই ওয়াস করলেন যেই আলোচনা শোনালেন আমাদের মনে হলো যেন এইটা আপনার জীবনের শেষ ওয়াজ একেবারে জীবন সয়ন্যে মানুষ যেভাবে কথা বলে আপনি তো এভাবে বললেন যে সুতরাং আমাদেরকে আপনি কিছু ওয়াজ করেন তখন রাসুসিয়াশরম ওয়াজ করলেন বর্ণনা দিলেন তাদেরকে শোনালেন এভাবে যে তোমরা আল্লাহকে ভয় করবে এবং তোমাদের যিনি দায়িত্বশীল থাকবে তাদের কথা মেনে চলবে তারপরে রাসুসিয়াশরম একটা ভবিষ্যৎবাণী বললেন মাইয়া ইস মিঙ্কু বা তোমরা যারা এখানে বসে আসো তোমরা যাদের যাদের বয়স একটু বেশি হবে আমার পরে যারা বেঁচে থাকবে তাহলে তোমরা অনেক মতবিরোধ দেখতে পাবে আজকে যেমন মুসলমানরা এক আমি রাসুলের নেতৃত্বে সবাই এক কিন্তু এই এক থাকবে না মুসলমানরা তারা বিভক্ত হয়ে যাবে এখতেলাফান কাসিরা অনেক একতেলাফ দেখতে পাবে তুমি তো আরেকটা হাদিস আসছে

যে আমার অম্মতেরা এক দল থাকবে না তারা বিভিন্ন দলে বিভক্ত হবে আর এটা আমরা আজকে দেখতে পাচ্ছি কেউ সুন্নি কেউ আপনার শিয়া কেউ খারেজি কেউ কাদেরিয়া কেউ জাবেরিয়া অনেক দলে বিভক্ত হয়ে গেছে তো এটা রাসুল সাল একটা ভবিষ্যৎবাণী ছিল আরেকটা ভবিষ্যৎবাণী আপনারা পাবেন মুসনদা আহমদের মধ্যে আঠারোশো আঠারো হাজার চারশো তো সাত নম্বর হাদিস বলেছেন যে আল্লাহ আলমিন যতদিন ইচ্ছা তিনি নবুয়ত রাখবেন নবুয়ত যখন শেষ হয়ে যাবে তখনও খিলাফাতান আলা মিনহাদিন নবুয়া নবুয়তের আদলে খলিফা হবে তারপরে আল্লাহ আবুল আলমিন যতদিন চাচ্ছেন তিনি রাখবেন তারপরে মুলুকিয়াত হবে রাজতন্ত্র হবে আল্লাহ আল্লাহাবুল আলমিন যতদিন ইচ্ছে এই রাজতন্ত্র রাখবেন তারপরে আসবে জবর দখলকারী শাসক আল্লাহ আবুল যতদিন ইচ্ছে সেটা ডাকবেন তারপরে আবার খেলাফতের তলিকায় নবুয়তের তরিকায় খেলাফত কায়েম হবে পাঁচটা কথা বললেন একবার কিয়ামত পর্যন্ত রাজনৈতিক দর্শন আল্লাহ রসুল দিয়ে গেলেন এক নম্বর কি যে নবুয় যতদিন ইচ্ছা নবুয়ত থাকবে আমরা জানি যে রাসুল সাহামিন ইন্তেকালের মধ্য দিয়ে নবুয়ত শেষ হয়ে গেছে রাসুল সাহেম বলছেন আনা লা খাতামিগিন কাদিয়ানি সারা সকল মুসলিম সে শিয়া হোক আর সুন্নি হোক তারা বিশ্বাস করে যে রাসুল সাল্লাম শেষ নবী নবদ শেষ হয়ে গেছে দুই নম্বর হলো খিলাফত রাসুল সাল্লাম বলছে যে আমার পরে খিলাফত হবে খলিফা হবে আর এই খলিফা থাকবে তিরিশ বছর আমরা দেখেছি যে হাসান রাজি আল্লাহ ছয় মাস আট দিন তিনি খলিফা ছিলেন এই ছয় মাস আট দিন খলিফার মধ্য দিয়ে রাসুল সাল্লামের ভবিষ্যৎবাণী তিরিশ বছর পূর্ণ হয়ে গেছে তারপরে মহাবিয়া রাজি আল্লাহ তাল্লাহ্ন থেকে রাজতন্ত্র শুরু হয়েছে এবং এই রাজতন্ত্র শেষ হয়ে গেছে বর্তমানে চতুর্থ যুগটা চলতেছে চতুর্থ যুগটা কি জবর দখলকারী যার ক্ষমতা যার দল বল বেশি লুক বল বেশি টাকা বেশি সেই ক্ষমতা যাচ্ছে এখানে যোগ্যতা যাচাই করা হচ্ছে না যার পক্ষে বোট বেশি পড়তেছে সে ক্ষমতা যাচ্ছে আর বোর্ড নেওয়ার জন্য তিনি যেভাবে নিতে পারতেছেন চুরি করে হোক ডাকাতি করে হোক জোর করে হোক নিয়ে যাচ্ছেন ক্ষমতায় চলে যাচ্ছেন এই যুগটা চলতেছেন তারপরে রাসুস ইসলাম বলছেন পরবর্তী যে যুগটা বাকি আছে সেটা হলো খিলাফত কায়েম হবে নবুয়তের তরিকায় যেটা আমরা বলি যে ইমাম মাহাদি আসবেন এবং ইসা আলাহ ইসলাম আসবেন কখন আসবেন আল্লাহ ভালো জানেন কিন্তু আসবেন তারা আসবেন এসে তারা খিলাফত চালাবেন নবুয়তের তরিকায় এই যুগটা বাকি আছে তো সম্মানিত উপস্থিতি এই যে দুইটা রাষ্ট্র সাহরাম ভবিষ্যৎবাণী এখন দেখেন এটা কীভাবে বাস্তবায়িত হয়েছে রাষ্ট্র সাহরাম যখন ইন্তেকাল করেন এগারো হিজড়িতে মক্কা থেকে যখন তিনি মদিনাতে গেলেন তার দশ বছর পরে তিনি ইন্তেকাল করেন এগারো হিজড়িতে রাষ্ট্র সহের ইন্তেকালের পরে খলিফা হলেন আবু বকরাজি আল্লাহ তালু আবুব কোরজি আল্লাহ তালু খলিফা হয়ে তিনি দুই বছর তিন মাস খলিফা ছিলেন এবং আবু বকর এত মর্যাদা এবং সাহাবি ছিলেন যে রাসুল যত নবী রাসুল আসছেন তাদের পরে মানুষ হিসাবে আহ বকরের মর্যাদা সবচেয়ে বেশি দিন জান্নাতের আটটা দরজা তাকে ডাকবে আহ বকরকে নেওয়ার জন্য জান্নাতের আটটা দরজা ডাকবে সাহাবের আহ বকর জিজ্ঞাসা করলেন হেয়াল রাসুল আপনি তো বলেন যে রমজানের জন্য এক দরজা ডাকবে সাদাখার জন্য এক দরজা ডাকবে সালাতের জন্য এক দরজা ডাকবে কিন্তু এমন কে ব্যক্তি আছে যার জন্য সবগুলি দরজা রাখবে আল্লাহ বলেন তুমি সেই ব্যক্তি এমন ব্যক্তি ছিলেন এমন ব্যক্তি ছিলেন যে তিনি বড় ছিলেন কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে দ সম্পদ ব্যয় করতে 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 তাবুক যুদ্ধের দিন তিনি তার সমস্ত সম্পদ দিয়ে দিলেন বাড়িতে শুধু কাকে রাখছিলেন আল্লাহ এবং তার রাসুল কেন এইরকম একজন সাহাবিদের মর্যাদা আমি এই জন্য বলতেছি যে যখন শিয়াদের আলোচনা আসবে তখন দেখবেন যে শিয়ারা এই সাহাবিদেরকে কাফের বলে এই সাহাবিদেরকে বলে যে তারা মূর্তাদ হয়ে গেছে এই সাহাবিদেরকে বলে যে তারা ক্ষমতা দখল করেছে এই রকম সাহাবিদেরকে তারা এর কথা বলে তো আউ বকর এমন মর্যাদা ছিল যে যখন রাসুল সাহেব থেকে আসলেন কেউ বিশ মানে মুহাম্মদদের মধ্যে অনেকে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম গেলেন সাত আকাশে গেলেন আসলে কি গেছেন কিনা কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসে ছিলেন না তাকে একজনের খবর পৌঁছাইলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু এই কথা বলছে যে তিনি গত রাতে বাইতুল মুকद्दসে গেছেন বাইতুল মুকद्दস থেকে সাত আকাশে গেছেন তখন আবু বকর কি বলছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটা বলছে হ্যাঁ বলছে তাহলে আমি বিশ্বাস করলাম এই রকম সাহাবী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই বছর তিন মাস খেলাফতের অধীনে ছিলেন এবং তখন মুসলমানগণ এক ছিল তিনি যখন ইন্তেকাল করলেন ইন্তেকালের আগে তিনি খলিফা বানিয়ে গেলেন ওমর রাজি আল্লাহ হুকে ওমর রাজি আল্লাহ তালহু কিন্তু মর্যাদামান সাহাবি আবুকার রাজিয়াল্লাহ তালনুর পরে ওমর রাজি আল্লাহ তালাহনু যাকে দেখে শয়তান ভয় পেত শুধু ভয় পেত না যে এই রাস্তায় শয়তান ওমর রাজি চলাচল করতে শয়তান অন্য রাস্তা দিয়ে যেতেন এমন সাহাবি ছিলেন এবং আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে তিনি সবচেয়ে কঠোর ছিলেন এবং আল্লাহ ছয় কি সাত জায়গায় প্রাধান্য না দিয়ে মত প্রাধান্য দিয়েছেন রাসুলসলাম আউ বক করে একমত যে এইটা করা দরকার কিন্তু উমর রাজি তালু মত করছেন আল্লাহ উমর পক্ষে রায় দিয়ে দিচ্ছেন এমন অনেক বর্ণনা পাওয়া যায় এইরকম একজন সাহাবি দশ বছর খেলাফতের দায়িত্ব পালন করছেন দশ বছর খিলাফতের দায়িত্ব পালনের শেষে তিনি যখন একদিন ফজরের সালাত আদায় করাচ্ছিলেন এই অবস্থায় আবু লুলু আল আবুল অগ্নি পূজারক লুলু তিনি এক খঞ্জর দিয়ে তার পেটের মধ্যে মেরে দিয়েছেন ফজরের সালাত অবস্থায় এই কিন্তু দ্বন্দ্ব ফাঁসা শুরু হয়েছে মুসলমানদের মধ্যে তো এটা আসুস ইসলামের ইন্তেকালের বারো বছর পরে তো তিনি আহত হলেন সালাদ একজন সাহাবি সালাত আদায় করলেন এবং তাকে নিয়ে যাওয়া হলো তিনি অজ্ঞান হয়ে পড়লেন যখন হুঁশ ফিরে আসলো তাকে যখন খাওয়ানো হতো তখন খানার প্যাটের মধ্যে থাকতো না এখন বোঝা যাচ্ছে যে হয়তো আমাদের যে পাকস্থলী আছে এটা হয়তো সিঁড়ি গিয়েছিল তো তখনকার যুগে তো আর এত উন্নত ব্যবস্থা ছিল না ডাক্তারের উন্নত ব্যবস্থা যে এটাকে অপারেশন করবে বা সেলাই করবে এটাকে কিছু করতে পারে নাই সাহাবারা তিনি ইন্তেকাল করলেন তো তিনি ইন্তেকালের আগে তিনি বলে গিয়েছিলেন যে আমার পরে যে খলিফা হবে তিনি কারো নাম বলে যান নাই অনেক সাহাবি মনে করেছিল যে আবদুল্লা উমর হবে কারণ তার ছেলে আবদুল্লাহ এত পরহেজগার ছিলেন যে রাসুদ সাহেলামের সন্ন্যাদকে সবচেয়ে তিনি মানতেন এত কঠোর সাহাবি ছিলেন এত পরহেজগার সাহাবি ছিলেন কিন্তু ওমর আল্লাহ জানানো তার ছেলেকে বলেন নাই তিনি ছয়জন সাহাবীর নাম বলে গেছেন ছয়জন সাহাবির মধ্যে উসমান রাজি আল্লাহ তালু আলী রাজি আল্লাহ আব্দুল আব্দুর রহমান এবং ছয়জন নাম বলে গেছেন এবং বলে গেছেন যে আমার ছেলে আব্দুল্লাহ সে তোমাদেরকে পরামর্শ দিবে কিন্তু সে হইবে না সে পরামর্শ দিবে তোমাদেরকে কিন্তু সে খলিফা হবে না পরে উমর রাজি আল্লাহ তালু যখন ইন্তেকাল করলেন তখন এই ছয়জন সাহাবি বসছেন যে কে খলিফা হবে ছয়জনের জনের পক্ষ থেকে কে হবে তিনজন সাহাবি নিজে থেকেই নিজেদের দাবি প্রত্যাহার করে নিলেন যে আমরা খলিফা হতে চাই না বাকি থাকলো রাজি আল্লাহান রাজি আল্লাহ তালান আলী রাজিয়াল তালন এবং আব্দুর রহমান রহমান আউফ বললেন যে আমিও খলিফা হতে চাই না আমি আপনাদের দুইজনের মধ্য থেকে একজনকে নির্বাচিত করার সহযোগিতা করব। আব্দুর রহমান ইবনা আউফ তিনি মদিনার ঘরে ঘরে গেলেন এই যে গণতন্ত্রের কথা বললে দেখেন গণতন্ত্র কিরকম তিনি মদিনার ঘরে ঘরে গেলেন যে জিজ্ঞেস করলেন আচ্ছা উ উসমান খলিফা হইলে ভালো হবে না আলীবাল ভালো হইবে উসমান হইলে ভালো মানে বাজারে মসজিদে গড়ে গিয়ে তিনি পরিশ্রম করেন লোকদেরকে জিজ্ঞাসা করেন কে খলিফা হইলে ভালো অধিকাংশ মত ওসমান রাজি আল্লাহর পক্ষে আসছে তো তিনি একদিন সালাতের পরে খলিফা নির্বাচন হবে তো ওসমান রাজি আল্লাহনকে ডেকে বললেন যে যদি আপনাকে খলিফা বানানো হয় তাহলে আপনি আল্লাহর বিধান অনুযায়ী শাসন পরিচালনা করবেন আর যদি আলীকে বানানো হয় রাজি আল্লাহ তালনু তাহলে আপনি মেনে নেবেন আপনার রাজি কিনা কয় হ্যাঁ ঠিক আছে আমি যদি খলিফা হই তাহলে আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করব। আর যদি আলী আজি আল্লাহ তালনুকে বানানো হয় তাহলে মেনে নেবো বায়াত করবো আলী আজি আল্লাহ তালনুকে একই কথা বললেন যে যদি আপনাকে খলিফা বানানো হয় তাহলে আপনি আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করবেন আর ওসমান রাজি আল্লাহ তালনুকে যদি বানানো হয় তাহলে আপনি মেনে নেবেন ঠিক আছে কিনা কয় ঠিক আছে তখন আব্দুর রহমান নাউফ প্রথমে ওসমান রাজি আল্লাহ হাত ধরে বায়াত করলেন উপস্থিত সমস্ত সাহাবা বায়াত করলেন মুসলমানদের মধ্যে আবার খিলাফত প্রতিষ্ঠা হলো ওসমান রাজি আলাদু খলিফা ছিলেন এবং তিনি দীর্ঘ বারো বছর তিনি খিলাফতের দায়িত্ব পালন করেন তার খিলাফত কালে তিনি যখন খলিফা হলেন তখন ইহাউদিরা তারা দেখলো যে মুসলমানদের যে বিজয় তাদের যে ঐক্য তাদের যে বাতৃত্ব তাদের যে সহমর্মিতা এইটা তো হটানো যাচ্ছে না তাই কি করা যায় তখন ইহুদি চর ইহুদিদের গোয়েন্দা ইবনে আবদুল্লা ইবনে সালুল তিনি আবদুল্লা সাবা ইবনে সাবা আল ইহুদি সে ইসলাম ধর্ম গ্রহণ করছে গোপনে ইহুদি পকাশ্যে মুসলমান হয়েছে হয়ে তিনি উসমান আজিল বায়াত করলেন মুসলমান হলেন হয়ে তিনি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়লেন এবং উসমান রাজি আল্লাহ বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে মুসলমানদেরকে খেপিয়ে তুললেন যে উসমান রাজি আলাহ তো খলিফা হয়েছে সে আসলে হওয়ার যোগ্য ছিল না আলিয়াজি আলাহ হওয়ার যোগ্য ছিল কারণ আলিয়াজি হু ফাতেমার স্বামী রাসুস চাচা তো ভাই এত বড় মর্যাদা চিনি হওয়ার দরকার ছিল উসমান রাজি আল্লাহ হু আল্লাহর কোরআনকে জ্বালিয়ে দিয়েছে উসমান রাজি আল্লাহ একটা ঘটনা ঘটেছিল এই যে আমরা কোরআন এখন বই আকারে পাচ্ছি এটা কিন্তু বই আকারে ছিল না রাসুসাহ ইসলামের যুগে সাহাবাগন বিভিন্ন বাকলে তারপরে আপনার হাড়ের মধ্যে পাথরের মধ্যে লিখে রাখত তো পরে উসমান রাজি আল্লাহ যুগে কোরআনটাকে একত্র করা হয় একত্র করিয়ে যে অতিরিক্ত যে কপিগুলি ছিল অপিপুত্র কোরআনের অংশ ছিল এগুলি উসমান রাজি আলাহু জ্বালিয়ে দিয়েছিলেন এই ঘটনা থেকে ফতুয়া নেওয়া হয় যে আপনার ঘরে যদি একটা কোরআন থাকে মসজিদে একটা কোরআন থাকে যেটা নষ্ট হয়ে গেছে এটা কি করবেন জ্বালিয়ে জ্বালিয়ে দেওয়া ভালো মানে আগুনে জ্বালিয়ে দিয়ে সাইগুলিকে আপনি পানিতে বা অন্য কোথাও ফেলে দিলেন তাহলে এটার কিছু হলো না মাটিতে পুঁতে রাখলে কিন্তু এটা আবার পরে মানে দেখা যায় কাগজটা নষ্ট হয় না পরিপূর্ণভাবে তো উসমান রাজি আলাদা এই কাজটা করেছিলেন আর আবদুল্লাহ সাবা এইটাকে দলিল নিলেন যে উসমান রাসুসমের কোরআনকে জ্বালিয়ে দিয়েছেন আর তখনকার যুগে আপনারা জানেন যে যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে এক মাস দুই মাস সময় লাগত তো লোকজন এটা যাচাই করবে বুঝবে এটারও সময় ছিল না ফলে দেখা গেছে মুসলিম সম্প্রদায়ের মধ্য থেকে কিছু কিছু লোক বিদ্রোহ হয়ে গেল যে উসমানের শাসন আমরা মানি না তখন উসমান রাজিয়া তালুর শাসনের শেষের দিকে পঁয়ত্রিশ ইজরির দিকে রাসুসামের ইন্তেকালের প্রায় পঁচিশ বছর পরে বিভিন্ন অঞ্চল থেকে মদিনাতে কিছু যুবক চলে আসছে বিদ্রোহ করে আর তখন সময়টা ছিল হজের সময় তখন মদিনার অনেক সাহাবি হজে চলে গেছেন এই অবস্থায় উসমান রাজি আল্লাহ তালন গড়কে তারা গিরে ফেললো এবং তার খাবার দাবার বন্ধ করে দিল তার ওপর মসজিদে নবির ইমামতি তারা দখল করে নিল তখন আলী রাজি আল্লাহ এবং হাসান হোসাইন রাজি আল্লাহ তালহুমা মদিনাতে ছিল তারা তখন বলেছিল যে আমরা তাদেরকে যুদ্ধ করি তখন উসমান তিনি এত নম্র ব্যক্তি ছিলেন আল্লাহ হকবার তিনি যে আমি এক উসমানের জন্য তোমরা রক্তারক্তি করবে এটা আমি হতে দেব না আমি এক উসমানের জন্য তোমরা করবে এটা হতে না তিনি বিদ্রোহীদেরকে লক্ষ্য করে বলেছিল যে তোমরা আজকে আমাকে হত্যা করতে চাচ্ছ অথচ রাসুসলাম বলেছেন যে তিনটা অপরাধ ছাড়া কাউকে হত্যা করা যায় না এক কেউ যদি জেনা করে বিবাহিত পুরুষ যদি জেনা করে আর আমি উসমান জাহিলিয়াতের যুগেও জেনা করি নাই ইসলামের যুগেও জেনা করি নাই তোমরা কেন আমাকে হত্যা করবে ইসলাম বলেছেন যে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে হত্যা করে তাইলে হত্যা করা যায় আমি উসমান কাউকে হত্যা করি নাই তোমরা কেন আমাকে হত্যা করতে চাচ্ছ রাসুল সহাম বলেছেন কেউ যদি দিন থেকে ফিরে যায় দিন ত্যাগ করে তখন তাকে হত্যা করা যায় আমি তো দিনের উপরে এখনো আসি তোমরা কেন আমাকে হত্যা করতে চাও উসমান তালান হু তিনি বলেছেন যে আমি এই মদিনার মধ্যে বীরের রুমাকে খনন করে দিয়েছিলাম আর রাসুস হয়েছিলাম বলেছেন যে ব্যক্তি বীরের রোমা খনন করবে সে জানলাতে যাবে আমি এটা কিনে দিয়েছিলাম তোমরা আমাকে কেন হত্যা করতে চাচ্ছ যাই হোক তারা এই কথা শোনে নাই উসমান রাজিয়াল্লাহ তালহুকে শুক্রবার দিন আসরের সালাতের পরে তিনি সিয়াম অবস্থায় ছিলেন এবং তিনি কোরআন পাঠরত অবস্থায় তাকে হত্যা করা হয় তাকে শাহাদত বরণ করা হয় এই ঘটনাটা যখন ঘটছে তখন পঁয়ত্রিশ হিজড়িতে রাসুল সাল্লামের ইন্তেকালের পঁচিশ বছর পরে এই কিন্তু মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব আরও বেড়ে যায় তখন আলিয়া জেল্লা তালানুকে খলিফা বানালেন মদিনাতে যারা ছিলেন তিনি কিন্তু হতে চান নাই খলিফা তাও তাকে কারণ উসমানা দিল পরে তো তিনি যোগ্য ব্যক্তি ছিলেন তাকে বানানো হলো ওইদিকে বিদ্রোহীরা মক্কাতে সরিয়ে দিল যে আলিয়াজ্লা তালানহু উসমানকে হত্যা করেছে তার সরজনতে তার চক্রান্তে হত্যা হয়েছে আর সে এখন খলিফা হয়ে গেছে হজের মধ্যে ছিলেন মোয়াবিয়া রাজিয়াল তালান হু হজের মধ্যে ছিলেন আয়সা রাজিয়াল তালানহা হজের মধ্যে ছিলেন তালহা জুবাইরের মতো বড় বড় সাহাবি তারা তখন বললো কি ব্যাপার আলী রাজিয়াল তালন হু এরকম করলো কেন এটা হতে পারে না তখন আলী রাজিয়াল তালনুকে তারা শর্ত দিল যে আগে উসমানের বিচার করো তাহলে আমরা তোমার হাতে বায়াত হব কিন্তু আলিয়া জিল্লা তালহু বলেছিলেন যে বিদ্রোহীরা এখনো মদিনায় আছে আগে পরিস্থিতি শান্ত হোক তারপর বিচার করব এটা তো স্বাভাবিক যে পরিস্থিতি আগে শান্ত হোক কিন্তু তারা মানেন নাই ফলে দুইটা বড় বড় যুদ্ধ হয়েছিল একটা যুদ্ধ ছত্রিশ হিঁজড়িতে আর একটা সাত্রিশ হিঁজড়িতে এক যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আলিয়া জিয়া এক পক্ষে আরেক পক্ষে ছিলেন আয়েশা জিয়্লাহতালহা উষ্টের যুদ্ধ বলা হয় যাকে আরেক যুদ্ধের মধ্যে নেতৃত্ব দিয়েছিলেন এক পক্ষে আলী এক পক্ষে মোয়াবিয়া আদি আল্লাহ এই দুই যুদ্ধে প্রায় লক্ষাধিক মুসলমান শাহাদত বরণ করেছিলেন ইন্তেকাল করেছিলেন এই যখন অবস্থা আলী এবং মোয়াবিয়া রাজি আল্লাহ তালুমা যখন দেখলেন যে মুসলমানদের মধ্যে এত বিরোধ এভাবে দিন দিন মুসলমানরা হত্যা হয়ে যাচ্ছে তখন তারা একটা সিদ্ধান্ত নিলেন যে আমরা দুই দল থেকে দুইজন ব্যক্তিকে নিযুক্ত করি যারা পরামর্শ করে আমাদেরকে যা সিদ্ধান্ত দিবেন মেনে নেব তাইলে মুসলমানদের জীবন রক্ষা পাবে তখন আলিয়া জেল্লা তালাহুর পক্ষ থেকে আবু মুসা আসারিকে নিযুক্ত করা হলো আর মহাবিয়ার জেল্লা তালুর পক্ষ থেকে ইবনে আমর ইবনুল আসকে নিযুক্ত করা হলো দুইজনে মিলে যেই সিদ্ধান্ত দিবে তারা মেনে নিবে তখন দুইটা দল বের হয়ে গেছিল যখন এই সালিসি দেওয়া হলো তখন একদল বের হয়ে গেছিল যে আল্লাহর কিতাব থাকতে কোনো সালিসি আমরা মানি না তাদেরকে বলা হয় খারিজি আলিয়া জিয়া এবং মহাবিয়া থেকে তাদের বের হয়ে গেছিল তাদেরকে বলা হয় খারিজি খারিজি মানে বের হয়ে যাওয়া আরেক দল তারা বলছে যে আলিরাজি আলান যা বলছে তা আমরা মানি তারা হলো শিয়া শিয়া মানে হলো দল শিয়া মানে হলো গোষ্ঠী জিয়া মানে হলো অনুসারী শিয়া মানে হলো আনুগত্যকারী এই শিয়া তখন দুইটা দল হলো একটা হলো খারিজি যারা চলে গিয়েছিল আরেক দল হলো শিয়া এই যে শিয়ারা এখান থেকে উৎপত্তি হয় সাতটি সিজড়ি থেকে শিয়া খারিজি নামে মুসলমানদের মধ্যে দুইটা দল বিভক্ত হয় এর আগে মুসলমানদের মধ্যে কোনো বিভক্ত ছিল না ওই যার বলেছেন এমনি মাজার নম্বর হাদিসে যে তোমরা যারা বেঁচে থাকবে তারা অসংখ্য দল দেখতে পাবে এই যে দল কিন্তু শুরু হলো দুইটা দল দিয়ে প্রথম শুরু হয়েছে এই যে শিয়া আজকে যারা শিয়া বলে নিজেদেরকে শিয়া মুসলমান দাবি করে তাদের উৎপত্তি কখন সাতটি হিজড়ি থেকে কখন যখন সিফিনের যুদ্ধে আলী রাজি আল্লাহ চালানহু এবং যখন একমত হলেন এবং বললেন যে আমরা দুই পক্ষে থেকে দুইজন লোকের ফায়সাল আমরা মেনে নেব তখন একজন লোক শিয়া হয়ে গেল তারা বললো যে আলী হল মূল এবং তারা আলিয়া জিল্লা আল্লাহ ফজিলতপূর্ণ হাদিসগুলিকে হাজিসগুলিকে একত্র করলো কারণ তো অনেক ফজিলত আল্লাহ সাল্লামের চাচা তো ভাই ছিলেন তিনি সর্বপ্রথম যুবকদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি ইসলামের মেয়ের জামাতা ছিলেন হাসান এবং হোসাইনের বাবা ছিলেন তো তার যে মর্যাদাপূর্ণ হাদিসগুলি তারা একত্র করলেন করে শিয়ারা বারাবারি শুরু করলেন তারা বললেন যে আলিয়া জি আল্লাহ হলেন খলিফা আলিয়াজ্লা তালা আসল খলিফার হকদার ছিলেন তারা বলতে লাগলো যে শেষ পর্যন্ত একদল বলে ফেললো যে আলী হলেন ইলাহ তারা বলল আনতা মানে আল্লাহ তখন আলী তার শাসন আমলে তিনি গর্ত খনন করে আগুন জ্বালিয়ে আগুনের মধ্যে অনেককে মেরেছেন আব্দুল ইবনে আব্বাস যখন জানতে পারলেন যে আলী হাজি আগুনে পুরে মানুষদেরকে মারতেছে তখন তিনি আলী রাজিয়া কাছে আসলেন এসে বললেন যে আগুন দিয়ে আপনি মারছেন কেন আগুন দিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না আগুন দিয়ে শাস্তি তিনি দিতে পারেন যিনি আগুনের স্রষ্টা আল্লাহ রাবুল আলমিন কেয়ামতের দিন জাহান নামে আল্লাহ আগুন দিয়ে শাস্তি দিবেন কারণ আল্লাহ আগুনের স্রষ্টা তখন শিয়ারা বলতে লাগলো যে হ্যাঁ এই যে আমরা বলছি আলিয়া জিল্লা তাল আল্লাহ এই যে তার প্রমাণ এই যে আলিয়া জিল্লা তাল আগুন দিয়ে শাস্তি দিলেন এই যে আলী আল্লাহ তার প্রমাণ হয়ে গেল সমানিত উপস্থিতি এই জন্য আপনি যদি নিজে থেকে ব্যাখ্যা করেন তাহলে অনেক কিছুই করা যায় শিয়ারা এই সৃষ্টি হলো শিয়া একটা দল খারিজি একটা দল তখন খারিজিদের মধ্য থেকে তিনজন ব্যক্তি প্রতিজ্ঞা করলো যে আমরা আলিয়া জিয়া তালানহু সালিশ করেছে সে কাফের হয়ে গেছে মহাবিয়া রাজিয়া তালানহু সালিস সে কাফের হয়ে গেছে আবদুল ইবনে আমর ইবনুল আস শালিশের দায়িত্বশীল ছিল সে কাফের হয়ে গেছে তিনজনকে তারা হত্যার জন্য প্রস্তুতি নিল এবং ডেট ঠিক করলো যে চল্লিশ হিজড়ির সতেরোই রমাদান জুমার দিনে ফজরের সালাতের সময় তাদেরকে হত্যা করব তিনজন লোক বৈঠক করে তারা তিনজন প্রস্তুতি নিলেন আব্দুল ইবনে আমর ইবনুল আস সম্ভবত অসুস্থ ছিলেন তিনি ওই দিন ফজরের সালাতে যান নাই তাকে মারতে পারেন নাই মহাবিয়ারহু অথবা আব্দুল ইবনে আমর ইবুল্লাহ তিনি বের হয়েছিলেন কিন্তু তাকে লক্ষ্য করে আঘাত করা হয়েছিল কিন্তু তাকে আঘাত তার গায়ে লাগে নাই কিন্তু দুর্ভাগ্যক্রমে আলিয়া জিয়া তালানহুর গায়ে আঘাত লেগেছিল আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি লানাতুল্লাহ সে আলিয়া জিয়ালনকে আঘাত করে ফেলেছে আর এই আঘাতের ফলে আজ্লাহ ইন্তেকাল করেন কুফার মসজিদে আলিয়া জন যখন খলিফা হলেন তখন তিনি রাজধানী মদিনা থেকে কুফাতে নিয়ে গেছিলেন কুফা বর্তমান ইরাকের কুফাতে ফলে কুফাবাসীকণ আলিয়া তালানহুর একটু পক্ষে ছিলেন যে কুফাতে এক জায়গায় যখন আপনি রাজধানী করবেন ওই এলাকার ডেভেলপমেন্ট হবে উন্নতি হবে তাদের সাথে যোগাযোগ ভালো হবে এই জন্য কুফা আলিয়া জিল্লা তালুর প্রতি বেশি ভালোবাসাটা বেশি ছিল তার তো কুফার মসজিদে যাওয়ার সময় আলিয়া জিল্লা তালুকে আঘাত করা হলো সেই আঘাতে তিনি ইন্তেকাল করলেন ইন্দ রাজগুন তার ইন্তেকাল করলেন তখন হাসান রাজি আল্লাহ খলিফা হলেন হাসান রাজি আল্লাহ যখন খলিফা হলেন তখন মোয়াবিয়া রাজি আল্লাহ তার হাতে বায়াত করেন নাই মহাবিয়ার রাজি আল্লাহ তিনি সিরিয়ার শাসনকর্তা ছিলেন উমর রাজি আল্লাহনুর যুগ থেকে সিরিয়ার শাসনকর্তা তিনি ছিলেন তো হাসান রাজি আল্লাহ খিলাফত তিনি মানেন নাই মাবিয়া রাজু আল্লাহন ছয় মাস খিলাফত চালানোর পরে হাসান রাজি আল্লাহ দেখলেন যে মুসলমানদের মধ্যে বিভক্তি হয়ে গেছে একদল মহাবিয়ার পক্ষে একদল হাসানের পক্ষে তখন হাসান রাজি আল্লাহনু স্বেচ্ছায় খিলাফতটা মহাবিয়াকে দিয়ে দিলেন রাষ্ট্র সহ একটা উক্তি ছিল যেটা তাবরানি মোজামালা অসিতের মধ্যে আসোসেশন বলেছেন তৃতীয় ঘণ্টার দুইশো পঁচাত্তর পৃষ্ঠার মধ্যে একটা উক্তি আছে হাসানকে লক্ষ্য করে আসোসেম বলছিলেন ইন্নেপনি সাইয়িদুন আমার এই সন্তান আমার এই নাতি হবে নেতা সাইসলিউল্লাহু বাইনা ফিয়াতাইনে আদিমাই ইনমিনাল মুসলিমিন আমার এই নাতি মুসলিমদের দুইটা বড় দলের মধ্যে ইসলাহ করে দিবে সন্ধি করে দিবে সংশোধন করে দিবে মিলাইয়া দিবে রাসুলের এই উক্তি যখন তার স্মরণ হলো তখন তিনি ডেকে তার হাতে ক্ষমতা হস্তান্তর করেন এই খিলাফত শুরু করেন একচল্লিশ হিজড়ি থেকে রাসুল ইসলামের যে ভবিষ্যৎবাণী ছিল আমার পরে খিলাফত হবে তিরিশ বছর এই কিন্তু শেষ এই একচল্লিশ হিজড়ি থেকে মহাবিয়া রাজি আল্লাহ খিলাফত চালানো শুরু করলেন মুলুকিয়াতের আলোকে প্রায় ২০ বছর তিনি খিলো খলিফা ছিলেন সারা মুসলিম বিশ্বের ২০ বছর খলিফা ছিলেন ২০ বছর খলিফা যখন তার শেষ পর্যায়ে চলে আসছে বার্ধক্য চলে আসছে তখন তিনি চিন্তা করলেন যে আমার যে বিশাল রাজত্ব কত বড় রাজত্ব বর্তমান মিশর মক্কামদিনা ইরাক ফিলিস্তিন ওই দিয়ে দামস্ক সিরিয়া এই পুরা অঞ্চল মুসলমানদের অঞ্চল এত বড় রাজত্ব কে চালাবে আমার পরে তিনি সাহাবিদের সাথে পরামর্শ করলেন মক্কামুদ্দিনের গভর্নরদের সাথে পরামর্শ করলেন পরামর্শ অধিকাংশরা দিলেন আপনার ছেলেকে দেন ইয়াজিদকে দেন আমরা তো অনেক সময় মনে করি যে ইয়াজিদ মনে জোর করে ক্ষমতা নিয়ে গেছেন না তাকে ইচ্ছা করে দেওয়া হয়েছে তাকে ইচ্ছা করে দেওয়া হয়েছে ক্ষমতা পাওয়ার পর তিনি হয়তো উগ্র হয়ে গিয়েছিলেন তিনি হয়তো অন্যায় কাজ করেছেন সেটা ভিন্ন কিন্তু ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত খিলাফতে যাওয়ার আগ পর্যন্ত ইয়াজিদ ভালো ছিলেন যে সমানিত উপস্থিতি মহাবিয়া যখন ইন্তেকাল করলেন খলিফা হলেন ইয়াসিদ। ইয়াজিদ যখন খলিফা হলেন তখন কিন্তু হাসান রাজি আল্লাহ তালাহু মারা গেছেন বাকি আছেন হুসাইন রাজি আল্লাহ তখন ইয়াজিদ যখন খলিফা হওয়ার পরে মহাবিয়ার পরে তখন সমস্ত গভর্নর মেনে নিছেন মক্কা মদিনাসহ গভর্নর যারা মানে দায়িত্বশীল যারা তারা মেনে নিছেন কিন্তু চারজন সাহাবিব প্রথম দিকে মানতে পারেন নাই যে ইয়াজিদ হইবে তার চেয়ে আরো যোগ্য ব্যক্তি আছে তারা মানতে না তারা কারা আবদুল্লিম আব্বাস আবদুল্লিম উমর আবদুল্লনা জুবাইর এবং হুসাইন আলী রাজি আল্লাহন তারা মানতে পারেন নাই তখন পরবর্তীতে আব্দুলা আব্বাস এবং আবদুল্লিম উমর বায়াত গ্রহণ করছেন বাকি ছিল দুইজন আব্দুল্লাবনা জুবাইর এবং হুসাইন ইবনা আলী হুসাইন ইবনা আলীকে তখন কুফা থেকে লোকজন চিঠি দেওয়া শুরু করছেন ওই যে কুফাতে আলী আজুল্লাহালু তো খিলাফত নিয়ে গেছিলেন রাজধানী ওইখানে বানিয়েছিলেন আর মোয়াবিয়া এই রাজধানীকে স্থানান্তর করে সিরিয়াতে নিয়ে গেছেন দামেশকে তো আলিয়া দুর্বল ছিলেন বয়ে কিছু বলেন নাই এখন যখন মারা গেছেন এতদিন তখন কুফার লোকেরা হোসাইন কে চিঠি লেখা শুরু করছেন যে আপনি আসেন আপনার হাতে আমি বায়াত করবো আমরা ইয়াজিদকে মানি না একশো পঞ্চাশটা চিঠি লিখছেন একশো পঞ্চাশটা চিঠি পাওয়ার পরে তিনি তার চাচাতো বাইকে পাঠাইছে মুসলিম বিভিন্ন আকিলকে তুমি যে দেখো তো কুফার অবস্থা কি মুসলিম ইমনা আকিল গেলেন যে দেখলেন যে কুফার সমস্ত লুক বায়াত করার জন্য প্রস্তুত এবং তার হাতে বারো কি আঠারো হাজার কোনো বর্ণ আছে বারো হাজার কোনো বর্ণ আছে আঠারো হাজার বায়াত করে ফেলছে যে আমরা হোসাইনের কাছে বায়াত করলাম আপনার কাছে বায়াত করলাম হোসাইনের ওপরে তখন মুসলিম ইমনা আকিল চিঠি লিখে পাঠাইছে যে আপনি কুফাতে চলে আসেন হোসাইনকে বলছেন রাজি আল্লাহ তালানু হুসাইন রাজিয়াল তখন তার পরিবারের সদস্যদেরকে নিয়ে অনেকে বলে যে হুসাইন রাজিয়াল যুদ্ধ করার জন্য কার বালাতে গিয়েছিলেন যুদ্ধ করার জন্য যদি যাইতেন তাহলে যুদ্ধ করার জন্য যদি তিনি সাতাশি জন লোকদেরকে নিয়ে যায় তিনি মদিনার সমস্ত সাহাবি তাবি যা যারা ছিল তাদেরকে নিয়ে হাজার হাজার লোক নিয়ে যাইতেন তিনি যুদ্ধ করার জন্য যান নাই তিনি মূলত গিয়েছিলেন কুফাবাসীদের আমন্ত্রণে কুফাবাসীরা তারা ডাকছিল যে আসেন আপনি আসেন এবং চিঠি পাঠিয়েছে বায়াত গ্রহণ করেছে তখন তিনি তার পরিবারের লোকদেরকে নিয়ে গেছেন তখনও কিন্তু বড় বড় সাহাবি আব্দুল আব্বাস তারা বলছেন আপনি যাইয়েন না কুফাবাসীরা গাদ্দার তারা আপনার বাবাকে হত্যা করেছে সুতরাং আপনাকে তারা সারবে না আপনি যাইয়েন না ওইখানে কিন্তু হুসাইন হুসাইনাদের বলছেন যে আমি মন চাচ্ছে ইস্তেহাদি ছিল তাদের ইস্তেহাদি মাসালা ছিল তারা হুসাইন চিন্তা করছে হয়তো আলো হবে এটা আমি যদি কুফাতে যাই কুফা বেশি আমার বায়াত করে হয়তো ইসলামিক খেলাফত আরো সুন্দর হবে তিনি যুদ্ধ করার জন্য যান নাই তিনি তখন কুফাতে গেলেন যাওয়ার পরে যা ঘটনা হওয়ার তো আপনারা জানেন তো তিনি যখন কুফাতে গেলেন এবং কারবালার প্রান্তরে গেলেন তখনও কিন্তু তিনি যুদ্ধ করার জন্য যান নাই তিনি বলছিলেন যে ওবায়দুল ইবনে জিয়াদকে তখন তিনি তিনটা শর্ত দিলেন এদিকে আবার কুফাতে আর একটা ঘটনা করেছিল কুফার শাসনকর্তা ছিলেন তখন নমান ইবনে বাসির রাজি আল্লাহ তালন রাসুল যখন ইয়াজিদ শুনতে পেল যে কুফা হোসাইনকে আমন্ত্রণ জানিয়েছেন তখন ওই ইয়াজিদ কি করলেন নোমান করে জিয়াদ ছিলেন বসরার শাসনকর্তা তাকে বললেন যে তুমি বসরা এবং কুফা দুইটা শাসনকর্তা তোমাকে বানাই দিলাম তোমার কাজ হলো যে হোসাইন রাজিয়াল যাতে এসে এখানে বায়াত গ্রহণ করতে না পারে বায়াত যাতে সে না নিতে পারে এটা তুমি ঠেকাইবা এটা বলে দিলেন ওবায়দুল্লাহ জিয়াদকে ইবনে জিয়াদ এবার ক্ষমতা পেয়ে মুসলিম ইবনে আকিলকে বন্দী করলেন হত্যা করলেন মুসলিম লিম্নে আকিলকে ছিল হুসাইনরা ছিলেন চাচা তো ভাই যাকে আগে পাঠিয়েছিলেন যে তুমি পরিবেশটা দেখো হত্যা যন্ত করে ফেললেন তখন যেই লোকেরা বায়াত গ্রহণ করেছিল যেই লোকেরা চিঠি লেগেছিল ওই লোকেরা সত্য বঙ্গ করে তারা চলে গেল পালিয়ে গেল হুসাইনের পক্ষে আমরা আর নাই তখন এই মুহূর্তে হোসাইনরা জিল্লাহ কুফাতে আসলেন কারবালার প্রান্তরে অবস্থান করলেন এবং আপনারা জানেন যে সেখানে তিনি তিনটা শর্ত দিয়েছিলেন তিনি বলেছিলেন হয় আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও অথবা হয় আমাকে মদিনাতে ফেরত দাও অথবা হয় আমাকে অন্য এলাকায় চলে যেতে দাও তারা একটাও মানেন নেই ইবনে জিয়াদের যে সৈন্য সীমার ছিল সীমার বিন যৌসান সে মানে নাই এবং নবী পরিবারকে হত্যা করলো যেই ঘটনাটা কারবালার আজকেরই দিনে ঘটনা হয়েছিল সম্মানিত এই ঘটনাকে কেন্দ্র করে শিয়া যারা এই যে আজকে বললাম যে শিয়া যেটা উৎপত্তি হয়েছিল সাত্রী সীত্রিতে তারাই এই ঘটনাটাকে তাদের পবিত্র দিন মনে করে এবং শিয়াদের যে আকিদা শিয়াদের আকিদা হলো আল্লাহর ব্যাপারে তাদের আকিদা তারা মনে করে যে আল্লাহ যে গুণাবলী আছে এগুলি তারা বিশ্বাস করে না তারা মনে করে তারা আফসোস করে যে আল্লাহ কেন মোহাম্মদ সাইসমকে নবী বানাইল আলী নবী হওয়ার দরকার ছিল আলী নবী হওয়ার যোগ্য ছিল তারা আল্লাহর ব্যাপারে এই আফসোস করে রাসুলদের ব্যাপারে তার মোহাম্মদ ইসলামের ব্যাপারে আকিদা হলো তারা বলেন যে ইন্না ইন্না ইমামুনা মঞ্জিলা তারা বলেন যে আমাদের ইমামদের একটা মঞ্জিলা আছে মালাকুল ওই স্থানে আমাদের ইমামদের যে মঞ্জিলা আছে যে স্থান আছে যে মর্যাদা আছে এই মর্যাদার মধ্যে কোনো ফেরস্তাও পসতে পারে নাই কোনো নবী রাসুলও পসতে পারে নাই তারা মনে করে যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম থেকে তাদের বারো ইমামদের মর্যাদা অনেক বেশি তারা ইমাম ইমামিয়াত মানে বারো ইমামে তারা বিশ্বাসী তো মোহাম্মদ এটা হলো সিয়াদের আকিদা সাহাবাদের ব্যাপারে তাদের আকিদা কি সাহাবাদের ব্যাপারে শিয়াদের আকিদা হলো যে সমস্ত সাহাবি মোহাম্মদ ইসলামের ইন্তেকালের পরে সমস্ত সাহাবি মোরতাদ হয়ে গেছেন মোরতাদ মানে দিন থেকে তারা বিচ্যুতি হয়ে গেছেন কিভাবে কারণ তারা আবুবক রাজিরাজ্লুকে খলিফা মানছেন খলিফা হওয়ার দরকার ছিল আলী রাজিয়াল্লাহু তারা আওবকরকে খলিফা মানছেন তার হাতে বায়াত করেছেন তাকে মেনে নিয়েছেন এই জন্য সমস্ত সাহাবি মোরতাদ হয়ে গেছেন কাফের হয়ে গেছেন তারাদের মতে মাত্র পাঁচজন সাহাবি ছাড়া পাঁচজন সাহাবি ছাড়া সবাই মোরতাদ কিতাবের ব্যাপারে তাদের আকিদা এই যে কিতাব আমরা কোরআন কোরআনের ব্যাপারে তাদের আকিদা হলো এই কোরআন পরিপূর্ণ না এই কোরআন তিরিশ পারা কিন্তু কোরআন হলো মোট নব্বই পারা তারা ফাতিমি কোরআন মানে আমরা মানে উসমানী মাস হাব যেটা উসমান রাজি আল্লাহ তালন হু আল্লে প্রথমে আউবুক সংকলন করেন এবং উসমান রাজি আল্লাহ পরিপূর্ণ করেন এইটা আমরা মানি আর তাদের মতে কোরআন হলো নব্বই পারা ফাতিমি কোরআন তারা মানে এই কোরআনকে তারা মানে না এই জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তিনি বলেছিলেন যে ইহুদি খ্রিস্টানদের চেয়েও শিয়ারা খারাপ দুইটা কারণে ইহুদি খ্রিস্টানদের চেয়েও শিয়ারা খারাপ দুইটা কারণে এক তারা মনে করে যে ইহুদি খ্রিস্টানরা তাদের কিতাবকে পরিবর্তন করছে কিন্তু তারা বলে নাই যে আমাদের কিতাবের মধ্যে নোকচান আছে মানে এদের মধ্যে অপূর্ণতা আছে এটা তারা বলে নাই তারা তাদের নিজেদের প্রয়োজনে কিতাবকে পরিবর্তন করে দিছে এক বিধানের সাথে আরেক বিধান মিলে না কিন্তু তারা কোনোদিন বলে নাই যে কিতাবের মধ্যে অপূর্ণতা আছে আল্লাহর কিতাব অপূর্ণ এটা তারা বলে না কিন্তু শিয়ার এটা বলে দুই নম্বর কারণ হলো যে ইহুদি খ্রিস্টানরা মনে করে যে তাদের নবীর সাথে যেই সকল লোক ছিল সাহাবারা ছিল তারা সবচেয়ে উত্তম ব্যক্তি ঈসা আলাহিসামের মধ্যে উত্তম ব্যক্তি কারা যারা ইসা আলাইসালামের সাথে ছিল হাওয়ারই ছিল মুসাআসলামের সময় উত্তম ব্যক্তি কারা যারা মুসাআ ছিল কিন্তু শিয়ারা শিয়ারা এমন এমন ব্যক্তি ব্যক্তি যারা যারা মনে করে যে সাথে ছিল তারা কাফের ব্যক্তি এই জন্য দুইটা কারণে শিয়াদের যেতে কাফের মানে ইহুদি খ্রিস্টানরা অনেক ভালো এটা ইমনে তাইমের মেয়ের রহমতুল্লাহ বলেছেন সম্মান্য উপস্থিত তাদের হলো এই আকিদা এই কোরআন চলবে না এই হাদিস তো চলবেই না কারণ হাদিস বর্ণনা করেছে কারা সাহাবিরা সাহাবিদেরকে তো তারা মানেই না আপনি দেখুন কাদিয়ানিদেরকে আমরা কাফের মনে করি কেন কারণ তারা শেষ নবী মানেন না শুধু মোহাম্মদ ইসলামকে অথচ শিয়াদের মধ্যে কত আকিদা আজকে আমাদের মধ্যে শিয়াদের প্রভাব অনেক চলে আসছে যেমন কয়েকটা উদাহরণ যদি দেই দেখবেন আপনি যে পাক পাঞ্চেতন আমাদের মধ্যে যারা সুন্নি গরু আর মুসলমান আলেম ও বক্তা তারা পাক পাঁচজন কথায় কথা দেখবেন পাক পাঁচজন এবং আপনারা দেখবেন যে বিভিন্ন দোকানের মধ্যে ঘরের মধ্যে এরকম হাতের একটা আঙ্গুল দেওয়া আছে পাঁচটা আঙ্গুল দেওয়া থাকে এটা মোহাম্মদ আলী ফাতেমা হাসান হোসাইন পাঁচজনকে তারা পবিত্র মনে করে পাক পাঁচজন মানে পবিত্র দেহ পবিত্র আত্মা পবিত্র ব্যক্তি আর বাকি সকল সাহাবা অপবিত্র পাক পাঁচজন মনে করে তারা আমরা দেখেন আরেকটা যে আমাদের যখন আমরা কোনো ভারী কাজ করতে যাই লেবাররা দেখবেন ইয়া আলী বলে ডাক দেয় অনেক বলে ইয়া আলী বলে তাদের বিশ্বাস না আমরা ইয়া আল্লাহ বলতে পারেন যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো কিন্তু তারা মনে করে যে সমস্ত শক্তির উৎসুকে আলী এই জন্য তারা ইয়া আলী বলে ডাক দেয় আপনাদেরকে নামের মধ্যে অনেকের নামের শেষে হাসান হোসেন আলী আছে না আকবর আলী রহমত আলী তা আলী কেন আপনি রহমত আবু বকর রাখেন রহমত উমর রাখেন যদি দুইটা নাম আপনি সংযুক্ত করতেই চান তাহলে পৃথিবীর মধ্যে যিনি সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি আবু বকর তার নাম রাখেন দ্বিতীয় ব্যক্তি উমর তার নাম লাগান তৃতীয় ব্যক্তি তার নাম লাগান তারপরে চতুর্থ ব্যক্তি হিসাবে লাগান কিন্তু রহমত আবু বকর পাবেন না কিন্তু রহমত আলী পাবেন বরকত আলী পালেন আবার হাসান হোসেন হ্যাঁ হাসান আলী হাসানের ক্ষেত্রে এই যে আমাদের ইয়ার নাম মাইনুল হাসান তাই না নামের শেষে হাসান হ্যাঁ রফিক হাসান করিম হাসান 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 নামের শেষে আলী হাসান হোসেন এই নামগুলোকে দে নাম একটাই হবে আপনি হাসান হুসেন কেন লাগাবেন মোহাম্মদ শব্দটাও কিন্তু নামের মধ্যে নাই কিন্তু ভারত দেশে যখন হিন্দুরা শ্রী শ্রী লাগাইতো তখন মুসলমানরা হিন্দুদের থেকে নাম জন্য মোহাম্মদ লাগায় আপনি যদি মোহাম্মদ নাও লাগান মোহাম্মদই একটা নাম আপনার ছেলের নাম শুধু মোহাম্মদ রাখেন মোহাম্মদ একটা না এটি একটা নাম তো এটা রাখেন মোহাম্মদ রাখেন কিন্তু আমরা মোহাম্মদ একটা অতিরিক্ত লাগাই দুইটা লাগাই আমরা তিনটা শব্দ ছাড়া আমাদের নাম হয় না তিনটা শব্দ না হয় যেমন মোহাম্মদ রফিক হাসান মোহাম্মদ করিম এরকম নাম আমরা লাগাই তো নামের মধ্যে শিয়া চলে আসছে যে আমরা নাম কেন তারপরে দেখেন আমাদের অনেক আলোচক দেখবেন বলে ইমাম হোসেন সাহাবিদেরকে ইমাম বলার রীতি নাই হাদিসেও নাই কোনো হাদিসে পাবেন না সাহাবিদের শেষে ইমাম লাগানো আমরা ইমাম কাদেরকে বলি যারা ফিকার ক্ষেত্রে খ্যাতমত করে গেছেন ইমাম আবু হানিফা ইমাম সাহফি ইমাম মালিক ইমাম মাহমুদিন আহম যারা হাদিসের ক্ষেত্রে খ্যাতমত করেছেন ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আবু দাউদ যারা তাফসিরের মধ্যে খ্যাত করে গেছেন ইমাম ইবনে তাইমিয়া ইমাম ইবনে কাশি তাদেরকে ইমাম বলি কিন্তু সাহাবিদেরকে আমরা ইমাম বলি না কিন্তু দেখবেন শিয়ারা শুধু ইমাম হাসান ইমাম হোসেন আমাদেরও অনেকে বলে ফেলি ইমাম হাসান ইমাম হোসেন না ইমাম হাসান ইমাম হোসেন হবে না তারা সাহাবি ছিলেন এডি তাদের বড় মর্যাদা তারা আল্লাহ নবী সাহাবা ছিলেন এডি তাদের

এই শিয়ারা মনে করে যে আল আলিরা জিল্লা হলেন রাসুল আর তার স্ত্রী ফাতেমা হলেন মা এই জন্য বলে মা ফাতেমা আমরা অনেকে কি বলি ফেলি মা ফাতেমা বলে ফেলি মা ফাতেমা বলো ঠিক না এবং যে মা ফাতিমার নামে বিভিন্ন জারি আজকে দেখবেন যে মা ফাতিমা যে মানে উসমানরা তিনি উম্ম কুলসুম দাওয়াত দিলেন ফাতেমারে দাওয়াত দিছে না হাসান হোসেনকে দাওয়াত দিছে না হ্যাঁ এই নিয়ে জারি হয় কারবালার যখন শহীদ হয় ইমাম হুসাইন তখন মা ফাতিমা কেন্দ্রে কেন্দ্রে বলে যে আমার কলিজায় আগুন লাগছে তাই না আল্লাহ তখন নাকি ডেকে ডেকে বলেন যে ইব্রাহিল তুমি যাও মা ফাতিমার কলিজাকে তুমি ঠান্ডা করো তো ফাতিমা রাজি আল্লাহ ইন্তেকাল করেছেন রাস্তু সালামের ইন্তেকালের ছয় মাস পরে রাস্তু সাহা ফাতিমাকে মৃত্যুর সময় ডেকে বলছেন যে তুমি আমার সাথে সবচেয়ে আগে সাক্ষাৎ করবে এই কথা শুনে ফাতিমা হেসে দিলেন হেসে দিয়েছিলেন তো ফাতেমারা হু হা হোসাইন রাজি আলাহুর পঞ্চাশ বছর আগে মারা গেছে তো তিনি কিভাবে জানেন যে পঞ্চাশ বছর পরে এই ঘটনা ঘটবে এইগুলি শিয়াদের প্রভাব আমাদের চলে আসছে এইগুলি আমাদের মধ্যে শিয়াদের প্রভাব চলে আসছে সমানিত উপস্থিতি এই যে আজকের দিনে যে কাজগুলি হচ্ছে হোসাইন রাজি আলাহুর মৃত্যু দিবস পালন করা হয় আমরা আগে বলেছি যে কোনো ব্যক্তির মৃত্যু দিবস পালন করা জাহেজ নেই তিন দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই কোনো মৃত্যু ব্যক্তির শোক পালন করা যাবে না আজকে দেখেন গাও চাপড়াচ্ছে হ্যাঁ গতর ক্ষত বিক্ষত করতেছে কাপড় ছিঁড়ে ফেলতেছে এগুলি সম্পূর্ণ নিষেধ মাতম করতেছে হ্যাঁ হাই হোসেন হাই হোসেন বলে তাপড়াচ্ছে সম্মানিত উপস্থিতি হোসেনের এত হোসেন রাজিল্লা তালের প্রতি এত তাদের দরদ কেন অথচ হোসেন রাজিল্লা তালানহুর আগে হাসান রাজি আল্লাহ তালানহুকে বিষ পান করে হত্যা করা হয়েছে সাহায্য উৎপাদন করেছে কই তারা তো হাসান রাজি তাল নাম নেয় না তারও আগে আলিয়া জিয়া তালান হুকে হত্যা করা হয়েছে বা তো তারা বলে না তাদের মৃত্যু দিবসও পালন করে না উসমান রাজি হুকে তাকে আপনার করা হয়েছে তার কথাও বলে না ওমর রাজি আল্লাহ তালান হুকে তাকেও বরণ করা হয়েছে আঘাত করে হত্যা করেছে তার কথাও বলে না তার আগে রাসু সাহ্লামের যে সৈয়দ সোয়াদা যাকে বলছেন যে শহীদদের সর্দার কেয়ামত পর্যন্ত যত শহীদ আসবে তাদের সর্দার হামজা আসুসের চাচা হামজা রাজি আল্লাহ তালান হো যাকে উহুদ যুদ্ধে এই আপ আপনার হিন্দা নামক মহিলা একদম কলিজা চিরে বের করে চিবিয়েছে কলিজা সেই হো আব্বাস সেই হামদার জেলা তালন হতো মৃত্যু দিবস পালন করা হয় না আমরাও পালন করি না কারণ এগুলি মৃত্যু দিবস পালন করা ইসলামে নেই দিবস পালন করা ইসলামে নেই নব্বদ দিবস বদর দিবস কোনো দিবস পালন করে নাই বরং তাদের আদর্শকে মেনে চলাটা হলো কাম্য তো সম্মানিত বুঝতে এই কাজগুলি আজকে করা হচ্ছে তো এই যে শিয়াদের যে বদ আগিদা মন্দ আকিদা তাদের যে মানে মানে হুসাইন প্রীতি শুধু আর অন্য কোনো প্রীতি নেই তারও একটা কারণ আছে উমর রাজি আল্লাহ আমলে একটা যুদ্ধ হয়েছিল কাদিসিয়ার যুদ্ধ আর ওই যুদ্ধে পারস্য বর্তমান যেটা ইরান এটা জয় করেছিলেন উমর রাজি আলাহ নেতৃত্বে এবং পারস্যের যে রাজা ছিলেন ওই রাজার মেয়ে বিয়ে করেছিল হুসাইন রাজি আলাহন এই জন্য তার প্রতি এত দরদ অন্যান্যদের প্রতি এত দরদ নেই সম্মানিত উপস্থিতি দীর্ঘ ইতিহাস রয়েছে তো আলমিন আমাদেরকে তাদের যে আকিদা তাদের যে বিশ্বাস এগুলি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক আমাদের যে শুদ্ধ আকিদা সুন্দর এবং সহিয় আকিদা এগুলি লালন করার দারণ করার এবং বোঝার আমল করার তৌফিক দান করুক এবং তাদের যে চুক্রান্ত তাদের যে আপনার বর্তমানে দেখেন ইরান তো পুরো তাদের দেশের ইরাক হয়ে গেছে সিরিয়া এগুলির মধ্যে তারপর কুয়েত কাতার এগুলিতে মানে অর্ধেক অর্ধেক শিয়া হয়ে গেছে আমাদের মধ্যে অনেক আছে কিন্তু আমি বুঝি না যে আমি যেটা শিয়া যে নেই না হাসান এবং হুসাইন আলী আমরা সম্মান করি সাহাবা হিসাবে সম্মান করি কিন্তু আউ বকরের চেয়ে বেশি না উমর রাজি লাগানোর চেয়ে বেশি না আমরা তাদেরকে সম্মান করি সিরিয়াল বাই সিরিয়াল আউ পক্ষে তিনি যোগ্য খলিফা ছিলেন তিনি খলিফা সিনিয়ে নেন নাই উমর রাজ ইলাত যোগ্য খলিফা ছিলেন তিনি খলিফে চিনিয়ে নেন আমরা সকল সাহাবিকে উদুল মনে করি যারাই সাহাবি ছিলেন সকল সাহাবি ন্যায় পরায়ণ ছিলেন কোন সাহাবি তিনি ধর্ম থেকে বিচ্যুত হন না এটা আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে সঠিক বিশ্বাস ধারণ করা তৌফিক দান করুক সুহানক আল্লাহমা বেহমদিকা সদুল্লাহ আল্লাহ আল্লাহম সাল্লি আলহি আল্লাহম বারিক আলহী ان الحمد لله والصلاه والسلام على رسول الله بعد قال الله تعالى في كلامه المجيد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত মসজিদের মুসুল্লেন এক আপনাদের মসজিদের কাজ প্রায় শেষের দিকে চলে আসছে ওপরের জায়গাটাও পরিপূর্ণ মানে সুন্দর কাজ কমপ্লিটের পথে চলে আসছে আলহামদুলিল্লাহ যারা দান সৎকা করেছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আল্লাহাবুল্লামীর যেন সকলের দান সৎকাকে কবুল করেন এবং বাকি যেই কাজ আছে এইটাও আপনারা সহযোগিতার মাধ্যমে শেষ করবেন এই আশা করতেছি তা আজকে আমাদের এক বাই মসজিদ নির্মাণ কাজের জন্য তিনি পাঁচ টাকা দান করেছেন আল্লাহাবুল্লা আলমিন তার দানকে কবুল করুক এক বোন পাঁচশত টাকা দান করেছেন এবং এক ভাই তার মৃত নাতির জন্য দান করেছেন এক হাজার টাকা আলহামদুলিল্লাহ দেখছেন যে কি কুদরত দাদা দান করে নাতির জন্য দরকার কি ছিল তো যে নাতিরা ছেলেরা দাদার জন্য দান করবে দোয়া করবে কার মরণ কখন আসবে এটা আল্লাহ একমাত্র ভালো জানেন তো এই দা দান কবুল করুক এবং তার যে নাতি রয়েছে আল্লাহাবুল আলমিন তাকে উত্তম স্থান জান্নাতে জান্নাতে তার মেহমানের ব্যবস্থা করুক এই দোয়া করি এক তার মৃত্যু মেয়ের জন্য এক হাজার টাকা দান করেছেন এই যে মেয়ে মারা গেছে বাবার আগে আল্লাহ তাকেও দান আল্লাহাবুল আলমী তাকে ভাই অসুস্থ আপনারা জানেন আপনাদের পরিচিত তো তিনি প্রায় কয়েক মাস যাবৎ হাসপাতালে আসেন আমরা দোয়া করি আল্লাহাবুল আলমিন যেন তার এই যে অসুস্থতা যাতে আল্লাহাবুল্লা আলামিন শুশ্রূষা দান করেন এবং তাকে সুস্থ করে দেন এবং যারা অসুস্থ আছেন এখনো হাসপাতালে আপনারা জানেন যে অনেক রুগী আছে যারা হাসপাতালে আসেন আল্লাহাবুল্লা আলমী সকলকে সুস্থতা দান করুক আরেকজন আছে আল ইসলাম তার মৃত্যু বাবার জন্য দুই হাজার টাকা দান করেছেন এই মসজিদ দান করেছেন এমন এক বোন এক হাজার টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ অনেকে দান করেছেন আল্লাহাবুল আলমী সকলের দানকে কবুল করুক আল্লাহাবুল্লা আলমিন এই দানের উশিলায় আমাদেরকে জান্নাতের অধিবাসী করুক যারা মৃত্যুবরণ করেছেন আত্মীয়-স্বজন الله রাব্বুল আলামিন তাদেরকে গুনাহ ক্ষমা করুক ربنا آتنا في الدنيا حَسَنَا وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم احفظنا أنت خير الحافظين اللهم ارحمنا أنت أرحم الراحمين اللهم انصرنا أنت خير الناصرين عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن والمنكر وَالْبَقِيَ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونَ قُومُوا لِلصِّلَاةِ رَحِمَكُمُ اللَّهُ